হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই ভিডিওটি শুরু করলাম। এখানে আজকে আমি যে ভিডিওটি প্রধানত করছি সেটা একটি ল্যাপটপের রিভিউ। কিন্তু তার আগে আমাদের যে চ্যানেলের অ্যাডসেন্সটি আমরা যে লেটার পেয়েছি সেটি আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওর প্রথম 10-15 সেকেন্ড ব্যয় করলাম। এবং ঘুরে আসি, চলুন ইন্ট্রোর পর। সবাইকে স্বাগতম আবারও। তুলনামূলক কম দামের মধ্যে ভালো ব্র্যান্ডের এবং ভালো মানের একটি ল্যাপটপ কোথায় পাওয়া যায় এবং এই ল্যাপটপটি আসলে কেমন আপনাকে সার্ভিস দিবে, এই বিষয়গুলোই আজকের ভিডিওতে আপনাদের আমি তুলে ধরছি। মোহাম্মদ মেহেদী হাসান। এবং দেখতে পাচ্ছেন এসআর ব্র্যান্ডের ES1572 মডেলের একটি ল্যাপটপ এবং এখানে Core i3 6th generation প্রসেসর ব্যবহার করা হয়েছে। 4GB র্যাম, 1TB হার্ড ডিস্ক, 15.6 ডিসপ্লে, USB 2, USB 3 HDMI এবং গ্রাফিক্স সবই আছে। প্রোডাক্টটি যখন সম্পূর্ণ নতুন থাকবে এবং সেই সময় আর কি এভাবে প্রোডাক্টটি আনবক্সিং করতে হবে, কারণ ওখানে তাদের স্টিকার সহ সব কিছুই থাকবে। এবং আপনাদের এই আনবক্সিং করার পিছনে প্রধান উদ্দেশ্য হলো যে আপনাদের বিশ্বাসটা অর্জন করা যে আমরা আসলে আপনাদের ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি। এবং যারা ইতিমধ্যে আমাদের থেকে প্রোডাক্ট কিনেছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রোডাক্টগুলো কেমন ব্যবহার করছেন এবং কোনো সমস্যা ছাড়া ব্যবহার করছেন কিনা সেগুলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন, এতে আমরা উপকৃত হব। এবং যদি কোনো সমস্যা থাকে সেগুলো অবশ্যই কমেন্টস বক্সে অথবা আমাদের হেল্পলাইন নাম্বারে আপনারা কল দিবেন। ডিসক্রিপশন বক্সে এই ল্যাপটপটি টোটাল ডিসক্রিপশন এবং আমাদের ঠিকানা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন। এবং আমি যে কথাটি বারবারই বলি যে আপনাদের জন্য কিন্তু আমাদের এই চ্যানেল, আপনাদের সহযোগিতার জন্য কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আশা করছি যে আপনাদের এই সহযোগিতা যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আমরা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই ল্যাপটপটির প্রধান বৈশিষ্ট্য হলো এই ল্যাপটপটির মডেলটি অন্য আর 5-10টি ল্যাপটপের মতো না, আমরা যেই মডেল ব্যবহার করে থাকি সাধারণত তার থেকে একটু ভিন্ন স্টাইলের ল্যাপটপ এটি। আপনাদের সেটি দেখালেই বুঝতে পারবেন। দেখেন পিছনের পার্টটি কিন্তু অন্য সকল ল্যাপটপের মতো না, এখানে পিছনের পার্টে আপনার যেই USB পোর্ট আছে, এখানে ল্যান পোর্ট আছে, এগুলো আমাদের পিছনের পার্টে থাকলে অনেক সময় সুবিধা হয় এবং এগুলো বিজনেস ক্লাসদের জন্য খুবই জরুরি আর কি, যারা বিজনেস বা ডেস্কে এগুলো ব্যবহার করেন লং টাইম ইউজের জন্য। এখানে বিল্ট ইন এখানে যে ব্যাটারিটি ব্যবহার করা হয়েছে সেই ব্যাটারিটি স্ক্রু দিয়ে আসলে টাইট দেওয়া আছে, সাধারণত ল্যাপটপেরগুলো এভাবে টাইট দেওয়া থাকে না। এবং পাশে দেখছেন যে এখানে কার্ড রিডার প্লাস DVD রাইটার প্লাস USB পোর্ট রয়েছে, HDMI পোর্টও রয়েছে। অতএব আপনি HDMI পোর্ট দিয়ে খুব সহজে এটি ডেস্কটপ বা বড় কোনো স্ক্রিনের সাথে কানেক্ট করতে পারবেন। 15.6 যে ডিসপ্লেটি রয়েছে, ডিসপ্লেটি ফুল HD ডিসপ্লে। এবং আরও একটি বিশেষত্ব আছে যে এই ল্যাপটপে যে 4GB র্যাম ব্যবহার করা হয়েছে, আপনি যদি চান এখানে 16GB পর্যন্ত আপগ্রেডেড করতে পারবেন। এবং 6th generation 2.0 GHz প্রসেসর স্পিড, সেটিও অনেকটা আপনাকে সহযোগিতা করবে সকল ধরনের অনলাইন ভিত্তিক গ্রাফিক্স এর কাজ করার জন্য। এবং অনেক সময় আপনি চাইলে ভিডিও এডিটিংও করতে পারবেন। আপনাদের একটি কথা বলে রাখি, আমি যে ল্যাপটপ দিয়ে কাজটি করছি সেটা কিন্তু 4th generation ল্যাপটপ, সুতরাং সেই ল্যাপটপের চেয়ে আরও ভালো কাজ হবে এই ল্যাপটপগুলোতে। এবং শুধুমাত্র ল্যাপটপে দেখে আপনাদেরকে আমি যে শান্ত করছি তা না, এখানে কিন্তু মূল্যবান 5 থেকে 6টি উপহার রয়েছে। স্পিকার রয়েছে 999 টাকার, একটি ইন্টারনেট লাইসেন্স সিকিউরিটি রয়েছে, একটি টি শার্ট রয়েছে এবং একটি এটা ওয়্যারলেস মাউস রয়েছে। এবং এসআরের ব্যাগ তো আপনি পাচ্ছেনই সাথে। এবং আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে অবশ্যই আপনারা আমাদের যদি প্রোডাক্টের খারাপ হয় অবশ্যই সমালোচনা করুন, কিন্তু যদি ভালো হয় তাহলে আপনাদের সাপোর্ট আরও বেশি আশা করছি। এবং আমি এটা আশা করছি যে আপনারা আরও বেশি আমাদের থেকে পণ্য কিনুন, পণ্য কিনে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে একটু সহযোগিতা করুন। এখানে ল্যাপটপের ব্যাগ দেখানো হচ্ছে, আমাদের সব বিষয়গুলো আমরা খোলামেলাভাবে কাস্টমারের সাথে আলোচনা করতে পছন্দ করি, কোনো কিছু গোপন রাখতে পছন্দ করি না।
সেহেতু আমরা তো এটা প্রত্যাশা করতেই পারি। আরেকটি বিষয়, আপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আপনার প্রয়োজনীয় কোনো বন্ধুকে, যার এটা প্রয়োজন, পছন্দের কোনো বন্ধুকে যার এটা প্রয়োজন, তার সাথে শেয়ার করবেন। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো জানাই শুভ বিদায়। খোদা হাফেজ।